আমি জানি আপনি ই কমার্স সম্পর্কে অনেক জায়গায় ঘাটাঘাটি করে বিক্ষিপ্ত ভাবে অনেক ধরনের পেলেও একটি অভাবে শুরু করতে পারছেন না কি করবেন এবং কিভাবে করবেন সেগুলো হয়তো আমি রহমান আপনার জন্য নিয়ে এসেছি ই কমার্স ওয়েবসাইটের আটটি ধাপ সেই ধাপ গুলোতে আমরা জানবো বিজনেস প্ল্যানিং এবং অডিয়েন্স টার্গেটিং নাম নির্বাচন এবং ডোমেন রেজিস্ট্রেশন ওয়েব হোস্টিং অ্যাকচুয়াল সাইট ডেভেলপমেন্ট ও বাজেট সাইট অপটিমাইজেশন ডিজিটাল মার্কেটিং অর্ডার ট্র্যাকিং ডেলিভারি এবং কাস্টমার সাপোর্ট এবং সবশেষে আমরা জানবো পেমেন্ট গেটওয়ে সম্পর্কে তো বন্ধুরা চলুন প্রথম বিষয়টি জেনে নেই সেটি হচ্ছে বিজনেস প্ল্যানিং এবং অডিয়েন্স টার্গেটিং আসলে আমরা বিজনেস তো শুরু করি আমরা যে কোনো বিজনেস শুরু করার আগে যদি সুন্দর মতো প্ল্যানিংটা ঠিক মতো না করি বা আমার টার্গেট অডিয়েন্স কারা হবে আমার কাস্টমার কারা হবে সেটা যদি টার্গেট না করি তাহলে কিন্তু একটা সমস্যায় পড়ে যাবে সবার শুরুতেই আমি যেটা বলবো সেটি হচ্ছে প্রোডাক্ট নির্বাচন যে আপনি ই কমার্স করার ক্ষেত্রে আপনি আসলে কি ধরনের product select করবে অনেকেই চিন্তা করে থাকে যে e commerce আমি করব এবং সেটা বিভিন্ন ধরনের product থাকবে সব ধরনের product নিয়ে আমি আসলে e commerce করবো সেটা করতে গেলে আপনি একটা জিনিস চিন্তা করেন যে আপনি কিন্তু তখন অনলাইনে সবচেয়ে বড় বড় রাঘব বলদের সাথে কম্পিটিশনে নেমে যাচ্ছেন এবং সেই কম্পিটিশন কিন্তু আপনার জন্য খুব সুখকর হবে না সুতরাং আমি বলবো নির্দিষ্ট কোন product নিয়ে আগানোই আপনার জন্য ভালো হবে এবং এমন product নির্বাচন করুন

আপনার জন্য সবচেয়ে ভালো হবে এমন কিছু করা যেটা আপনি কাস্টমার সাপোর্ট আপনার দিতে কোনো হতে হবে যেটি করতে পারবেন দেখা যাচ্ছে যে আপনি শুরু করলেন দেখা যাচ্ছে সে প্রোডাক্ট আপনি পাচ্ছেন না এরকম কিছু ব্যাপার থাকে আপনার কম কম কম্পিটিশন হয় এবং বেশি ডিমান্ড থাকে এরকম প্রোডাক্ট চুজ করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো অডিয়েন্স কমিউনিটি নিশ সিলেকশন এটা কিন্তু আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে তার কারণ হচ্ছে আপনি যখন নির্দিষ্ট কোনো অডিয়েন্সকে বা কমিউনিটিকে টার্গেট করবেন তখন কিন্তু সেই অডিয়েন্সের জন্য বা সেই কমিউনিটির জন্য আপনি হবেন পারফেক্ট এ টি এরকম কিছু করার জন্য আপনাকে যেটা করতে হবে যে সুন্দরভাবে আপনি আসলে বুঝুন যে আপনি কি পছন্দ করছেন আপনি কিসে এক্সপার্ট এবং সেই অনুযায়ী আপনি টার্গেট করুন আপনি যদি বিউটিশিয়ান হয়ে থাকেন আপনি অবশ্যই বিউটি প্রোডাক্টস এবং মেকআপ এই টাইপের নিয়ে আপনি কাজ করতে এবং সেটা নিয়ে কাজ করলে আপনার জন্য এইটা সম্পর্কে টিপস দেয়া থেকে শুরু করে আপনার কমিউনিটি বিল্ডিংটা অনেক বেশি সহজ হবে এটা হতে পারে যে আপনি আপনার যেই কমিউনিটিটা আপনি বিল্ড করছেন সেই কমিউনিটিতে আপনি একটি সুন্দর অথরিটি তৈরি করবেন সেই কমিউনিটিতে আপনার একটি সুন্দর গ্রহণ যোগ্যতা থাকবে দারুন গ্রহণ যোগ্যতা থাকবে যে গ্রহণ যোগ্যতার কারণে আপনার ই-কমার্সটি খুব তাড়াতাড়ি লাভের মুখ দেখবে তো অবশ্যই আপনি মার্কেট রিসার্চ করবেন এবং স্টর্মিং করবেন আমরা যেটা করি না আসলে আমাদের দেশের ম্যাক্সিমাম স্টার্টআপ এবং ম্যাক্সিমাম বিজনেস গুলো আসলে খুব তাড়াতাড়ি ফল এই একটি কারণে কারণ মার্কেট রিসার্চ করা হয় না যে যেই বিষয়টা নিয়ে আমি কাজ করছি সেটা আসলে মার্কেটে ডিমান্ড কি রকম আবার সবসময়ে দেখা যায় যে মার্কেটে ডিমান্ডের প্রয়োজন হয় না একটি সুন্দর ইনোভেটিভ যদি আইডিয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে মার্কেট তৈরি হয়ে যায় চিন্তা করে দেখেন পাঠাওয়ের কথা যে পাঠাও কিংবা উবার এই ধরনের সার্ভিসের মার্কেট কিন্তু ছিল না মানুষ কিন্তু এরকম সার্ভিস আসলে করা যায় এটা মানুষ জানতো না কিন্তু এইটা আসার পর একটা মার্কেট তৈরি হয়ে গেছে

ভাক্তি কেমন জানো লাগে যে কোন আইডিয়াতে যখন ইনোভেশন থাকবে তখন কিন্তু আপনি মার্কেটিং এফর্টটা কম দিতে পারবেন আপনি কিন্তু আপনার ইনোভেশন এর দিকে সময় দিতে পারবেন আসলে সত্যি কথা বলতে আমরা রিসার্চ করা যে কোন জিনিস নিয়ে ডেভেলপ করা সেটাতে যত বেশি গুরুত্ব দেব ততই বেশি আমরা কিন্তু ভালো ফলাফল পাব এবং মানুষ কিন্তু নতুন নতুন আইডিয়াকে খুব সুন্দরভাবে গ্রহণ করে যদি সেটা গ্রহণযোগ্য উপায়ে আপনি মানুষের সামনে নিয়ে আসতে পারেন সেটা ই-কমার্সের কিন্তু অনেক ধরনের বিষয় আছে যে কোনো উদ্ভাবনী আর কোনো না কারো একদম ভাবে যেটা আছে মানুষ যেটা করছে মানুষ যেটা চালাচ্ছে আপনিও সেটা করবেন এরকম কাজটা করবেন না এটা আমাদের দেশে সবচেয়ে বেশি দেখা যায় যে আমরা মানুষ যেটা করে আমরা ভাবি আমিও সেটা করলে তাহলে খুব তাড়াতাড়ি চলে আসতে পারবো এটা হয় ট্রেন্ডের কারণে অনেক সময় খুব কিছু সেল করে ফেলতে পারেন কিন্তু তারপর আপনাকে কি বিজনেসের মাঝখানে যে আপনাকে ডাইভার্ট প্ল্যান চিন্তা করতে হবে সেটা কিন্তু আপনার জন্য খুব বেশি ভালো হবে না এর পরবর্তী যে বিষয়টি বলবো সেটি আমাদের দ্বিতীয় বিষয় সেই ধাপটি হচ্ছে নাম পছন্দ এবং ডোমেইন রেজিস্ট্রেশন অবশ্যই আপনার বিজনেসের জন্য একটা নাম পছন্দ করবেন মনে একটা নাম সিলেক্ট করবেন যেটি খুব ছোট হয় সহজে যেন মনে রাখা যায় এবং সে নামটা ছোট যদি না হয় দুই ওয়ার্ডে হতে পারে তিন ওয়ার্ডেও হতে পারে বাট আসলে যত কম অক্ষরে হবে ততই ভালো যত বেশি মনে রাখা যাবে এরকম এবং এটা কিওয়ার্ড ফোকাসড হতে পারে যে এমন একটা কিছু যেটা আপনার মোটামুটি দুইটা ওয়ার্ড সেটা হতে পারে যে একটা কিওয়ার্ড ফ্রেজ সেরকম একটা নাম হলে আরো বেশি ভালো কারণ সেটা যদি মানুষ সেই ওয়ার্ডগুলো দিয়ে সার্চ দেয় তাহলে খুব সহজে আপনার ডোমেইনের নামের মধ্যেই যখন কিওয়ার্ড থাকে সার্চের যেটা দিয়ে আসলে গুগলে সার্চ করা হয় সেই কিওয়ার্ড যখন আপনার ডোমেইনের মধ্যেই থাকে তখন তাড়াতাড়ি কিন্তু গুগলে র‍্যাংকিং এর টপে আসা যায় অবশ্যই স্পেলিং টা নিয়ে চিন্তা করবেন যে আপনি যে বানানটা করছেন সেই বানানটা আসলে ঠিক আছে কিনা এমন কোনো কঠিন ইংলিশ বা এমন কোনো বাংলা যেটা ইংলিশে বানান করতে গেলে আসলে অনেক ধরনের উপায়ে বানান করা যায় এরকম জিনিসগুলোকে আসলে একটু অ্যাভয়েড করে ইজিলি সহজেই মানুষকে আপনি বলতে পারবেন এবং মানুষ সেটা শুনলেই খুব সহজে নিজের মতো করে সেটাকে স্পেল করতে পারবে এরকম একটা ডোমেইন সবসময় চুজ করবেন এবং সেই ডোমেইনটা যেন ব্র্যান্ডেবল হয় আর লাস্টলি যেটা বলবো গোডাডি টাইপের সস্তার চিন্তা আসলে পরিহার করতে হবে কারণ গোডাডিতে অনেক সময় দেখা যায় যে অনেক কমে এক ডলার দুই ডলারে ডোমেইন দেয়া হয় আসলে ওই কম টাকায় যেসব ডোমেন গুলো সেল করা হয় সেগুলো শর্তই থাকে এরকম যে তারা যে কোনো মুহূর্তে এই টাকাটা রিফান্ড করে ডোমেনটা নিজেরা নিয়ে যাওয়ার রাইট রাখে এবং সেটা যদি করে সেক্ষেত্রে যেটা হবে যে আপনি একটা ডোমেন ব্র্যান্ড করলেন এক বছর ধরে কষ্ট করে বড় করলেন এবং তারপর হতে পারে যে গোডাইডি আপনার সেই ডোমেনটি নিয়ে গেল এবং আপনাকে আপনার এক ডলার ফেরত দিয়ে দিল সো আলটিমেটলি আপনার পুরো যে কষ্টটা করেছেন সেটা একদমই বৃথা গেল তো এটা আসলে মনে রাখতে হবে যে সস্তার চিন্তায় কখনোই আসলে আপনার জন্য মঙ্গল হবে না একটা ভালো বিজনেস করতে চাইলে আর থার্ডলি যেটা সেটা হচ্ছে ওয়েব হোস্টিং আহ ওয়েব হোস্টিং এর আবার বেশ কিছু ধরন আছে সেটা হচ্ছে আহ শেয়ার হোস্টিং ভিপিএস হোস্টিং ডেডিকেটেড হোস্টিং আহ আমি আসলে পেছন দিক থেকে আসি ডেডিকেটেড হোস্টিং টা হচ্ছে ফুল একটা আসলে হোস্টিং সার্ভার যে এই সার্ভারের মধ্যে অনেক ধরনের ডাটা থাকে এটা বলতে পারেন একটা পুরো বিল্ডিং এর মতো তো সেই বিল্ডিং এ অনেকগুলো এপার্টমেন্ট থাকতে পারে অর্থাৎ অনেকগুলো পার্টিশন থাকতে পারে যেগুলো আসলে এক একটা VPS হিসেবে কাজ করে অর্থাৎ ভার্চুয়াল প্রাইভেট সার্ভার এটা ফুল VPS না বাট খরচ কিছুটা কম এবং দেখা যায় যে রিসোর্স হিসেব করলে অনেকেরই দেখা যায় ডেডিকেটেড প্রয়োজন হয় না তারা VPS নিতে পারে এবং শেয়ার্ড হোস্টিং হচ্ছে সেই VPS কিংবা ডেডিকেটেড এর মধ্যে অনেকগুলো সি প্যানেল অ্যাকাউন্ট করা হয় এবং সেই আলাদা আলাদা অ্যাকাউন্ট গুলো হচ্ছে এক একটা শেয়ার্ড হোস্টিং এবং অবশ্যই বোঝা যাচ্ছে ডেডিকেটেড হোস্টিং এর পাওয়ারটা সবচেয়ে বেশি হয় ভি মিডিয়াম এবং শেয়ার হোস্টিং এর পাওয়ার অবশ্যই তারতম্য হয় সেটা জন্য আসলে রিসোর্স সম্পর্কে জানতে হবে যে আসলে আপনি আপনার সার্ভারে রিসোর্স কি এবং সার্ভার ওভারসেলিং হচ্ছে কিনা এরকম বেশ কিছু ব্যাপার থাকে তো সেটা হিসাব করতে গেলে অনেকেই চিন্তা করেন যে আমি 10 জিবি শেয়ার হোস্টিং প্রমুখ কোম্পানি থেকে পাচ্ছি মাত্র 1500 টাকায় প্রমুখ কোম্পানি থেকে কেন সেটা 5000 টাকা এটা ডিপেন্ড করে এটা অনেক কোম্পানির ব্র্যান্ডিং এর কারণে একই পরিমাণ শেয়ার্ড হোস্টিং এর দাম বেশি হতে পারে আবার অনেক কোম্পানির তাদের ব্র্যান্ডিং পলিসি বা তাদের মনে হতে পারে যে সে কমে যদি অফার করে তাহলে হয়তো বেশি কাস্টমার পাবে এটা একটা কারণ হতে পারে আরেকটা কারণ হচ্ছে খুব সস্তা এবং আনলিমিটেড হোস্টিং যেগুলোকে বলা হয় সেই টাইপের হোস্টিং গুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ওভারসেলিং করা হয় সার্ভার খুব স্লো হয় যেহেতু একটা সার্ভারে অনেক গুলো অনেক অনেক সেটা 100 200 এমনকি 500 হতে পারে এতগুলো অ্যাকাউন্ট যখন সেখানে হোস্ট করা হয় অবশ্যই সেটি চিপ সার্ভার বাজেট সার্ভার হওয়ার কারণে পারফরম্যান্স ちゃっছে তাই হয় এবং অনেক সার্ভারের দাম কম হওয়ার এটাও কারণ থাকে যে সেটা অনেক পুরাতন সিপিইউ কিংবা পুরাতন হার্ডওয়্যার দিয়ে বানানো সেটা আরেকটা কারণ হয় অবশ্যই ওয়েব হোস্টিং এর জন্য আপনি যেটা করবেন যে একদম চিপ সলিউশনে যাবেন না তারপর বলবো এসএসএল সার্টিফিকেটের কথা এসএসএল সার্টিফিকেটটা যেটা হচ্ছে যে এখন সি প্যানেলের সাথে ফ্রি এসএসএল দেয়া যায় এবং এটা একদম কমন একটি প্র্যাকটিস কারণ আপনার ওয়েবসাইটের সিকিউরিটিটা অনেক গুরুত্বপূর্ণ হোস্টিং নেয়ার সময় দেখবেন যে সেটার সাথে আপনি ফ্রি এসএসএল পাচ্ছেন কিনা অনেক হোস্টিং এর মধ্যে সিডিএন এর ব্যাপারটা থাকে যেটা কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক অর্থাৎ আপনার ওয়েবসাইটের যে স্ট্যাটিক কন্টেন্ট গুলো থাকে সেটা বিভিন্ন ক্লাউড সার্ভারে থাকে এবং সেটা আপনার যে ভিজিটর ভিজিট করছেন তার সবচেয়ে ক্লোজেস্ট নিয়ারেস্ট লোকেশন থেকে সেটাকে ডেলিভার করা হয় সো সেটার জন্য ওয়েবসাইটের পারফরম্যান্স অনেক বেটার হয় তো এরকম অনেক ধরনের বিষয় আছে যে আসলে আপনার মাথাটা খাটান কারণ মাথা না খাটালে যেটা হবে যে আপনি শুধুমাত্র টাকার মানদণ্ডে কখনো কোনো সার্ভিসকে বিবেচনা করা যায় না যে অমুকেরটার দাম বেশি তাই এটা খারাপ অমুকেরটার দাম কম তাহলে ওটা ভালো এভাবে কখনো চিন্তা করবেন না কিংবা ভাইস ভার্সা আপনি এটাও চিন্তা করবেন না যে কারোর দাম বেশি দ্যাটস হোই এটাটা অনেক ভালো হবে অনেক কিছু ক্যালকুলেট করেই আসলে এই দামগুলো নির্ধারণ করা হয় তো চতুর্থ বিষয়ে অবশেষে আমরা আসব অ্যাকচুয়াল ওয়েবসাইট ডেভেলপমেন্টে এবং তার বাজেটে তো ই-কমার্স ওয়েবসাইট নিয়ে যেহেতু আমরা কথা বলছি ই-কমার্স ওয়েবসাইটের দুইটা ধরন আছে একটা হচ্ছে সিঙ্গেল ভেন্ডর নরমাল আমরা যেটাকে ই-কমার্স শপ হিসেবে বলি যেখানে একজনই সেলার হয় অর্থাৎ আপনি ই-কমার্স ওয়েবসাইট করতে যাচ্ছেন শুধুমাত্র আপনার ক্ষেত্রেই এটা প্রযোজ্য আপনার প্রোডাক্ট এবং আপনার আইটেমগুলোই এখানে লিস্ট করা হবে আরেকটা হচ্ছে মাল্টি ভেন্ডর বা মার্কেটপ্লেস বলা হয় যেটা এটা একটু কমপ্লেক্স অনেকটা দারাজ আজকে ডিলের মতো অম তারাও মাল্টি এখানে বিভিন্ন সেলাররা তাদের ওখানে রেজিস্ট্রেশন করতে পারে এবং তাদের পণ্য সেই মার্কেটপ্লেসে তারা সেল করতে পারে তো বুঝাই যাচ্ছে যে একটা সিঙ্গেল ভেন্ডর নরমাল একটা প্রসেস ই-কমার্সের আর মাল্টি ভেন্ডরটা খুব কমপ্লেক্স একটা প্রসেস এরপরে বলবো ওয়েবসাইট ডেভেলপ করার জন্য যে প্ল্যাটফর্মটা আপনি কি নিরূপণ করবেন তো প্ল্যাটফর্মের মধ্যে সিএমএস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম অথবা আপনি কাস্টম ডেভেলপমেন্ট করতে পারেন হবে আমি নর্মালি ওয়ার্ডপেস ডেভেলপার এবং বার বছর ধরে আমি ওয়ার্ডপ্রেস ডেভেলপ করছি এবং আমি দেখে এসেছি ওয়ার্ডপ্রেস এর গ্রোথ আপনারা একটা সুন্দর ধারণা পাবেন গত বছর সারা ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ডপ্রেসে ডেভেলপ করা ওয়েবসাইট ছিল ছাব্বিশ পার্সেন্ট অর্থাৎ সারা ওয়ার্ল্ড ওয়াইড যত রকমের ওয়েবসাইট আছে ইন্টারনেটে তার ছাব্বিশ পার্সেন্ট ওয়ার্ডপ্রেসে ডেভেলপ করা ছিল এবছর যেটা হয়েছে এক বছরের ব্যবধানে গোটা ইন্টারনেটের চৌত্রিশ পার্সেন্ট ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে তৈরি তো বুঝতেই হবে এটা আসলে কতটা পপুলার এবং এটার কমিউনিটিটা আসলে কত বড় সো উ কমার্স এবং ওয়ার্ডপ্রেস এই প্ল্যাটফর্মটা আপনার জন্য বেস্ট পছন্দ হবে এছাড়াও আছে ওপেন কার্ড ম্যাজেন্টো প্রেস্তা শপ জেন কার্ড এরকম অনেক প্ল্যাটফর্ম

এই আপনি আসলে অনেক ধরনের ফিচারস এড করতে পারবেন যেগুলো আসলে সিএমএস বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে পাওয়া যায় না কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে যেটা হয় যে সেখানে বেসিক যে জিনিসগুলো যে ফিচারগুলো দিয়ে দেওয়া হয় প্লাস হচ্ছে সেটা প্লাগইন বা মডিউল ব্যবহার করে যেগুলো এক্সট্রা এড করা যায় সে পর্যন্তই কাস্টম ডেভেলপমেন্টে আপনি আসলে অনেক স্বাধীনতা পাবেন তবে কাস্টম ডেভেলপমেন্টের একটা বড় জায়গা হচ্ছে যে এটা মেইনটেইন করাটা অনেকটা কস্টলি এটা ডেভেলপ করাটা অনেক কস্টলি এবং এটার আপডেটটা সব সময় আপনাদের ডেভেলপারের মাধ্যমে রেগুলার করে যেতে হবে তো সেই হিসেবে সিএমএস এর সুবিধাটা হচ্ছে যেহেতু সিএমএসটা কমিউনিটি সাপোর্টড হয় সো সিএমএস এর রেগুলার আপডেট আসতেই থাকে এবং সেই আপডেটগুলো অটোমেটিক আপনার ওয়েবসাইটে अप्लाई করা যায় এরপর হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্টে যে বাজেট এবং বাজেটটা আলাদা আলাদা ধরনের বাজেট কেন হয় সেটা আমি বলতে যাচ্ছি প্রথমেই বলে বলি যে সিঙ্গেল ভেন্ডোর যে সিঙ্গেল শপ আছে সেই সিঙ্গেল একটি ই কমার্স শপ ডেভেলপ করতে আপনি যদি ই কমার্স প্রেসে করেন অনেকেই এটা পাঁচ থেকে দশ হাজার টাকার মধ্যেই করে এটা ডিপেন্ড করে আসলে এই টাকার মধ্যে আসলে ডেভেলপটা আমি বলবো করা যায় না আসলে করা যায় না তার কারণ হচ্ছে যে একটা ভালো মানের ই থিমের দাম হয় মোটামুটি ষাট থেকে সত্তর ডলার তো কিভাবে আসলে আপনি পাঁচ হাজার বা আট হাজার হাজার টাকায় তাহলে আপনি টোটাল সাইটটা করে দিচ্ছেন তো নরমালি হয় যে অনেকেই চিন্তা করে যে ক্র্যাক থিম নামিয়ে তারপর সেই ক্র্যাক থিম দিয়ে আপনার সাইটটিকে করে দেওয়ার মতো একটা চিন্তা ভাবনা থাকে তো এরকম বিষয়ে যেটা হয় যে ক্র্যাক থিমের মধ্যে যে সব কোডিং থাকে এবং হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে সিকিউরিটি কম্প্রোমাইজ থাকে এরকম কিছু ব্যাপার থাকে যেগুলোর কারণে আসলে ওয়েবসাইটের নেগেটিভ মার্কিং হয় এবং সার্চ ইঞ্জিন কিংবা সোশ্যাল সিগন্যাল খুবই খারাপ হয় পরবর্তীতে দেখা যায় আসলে যে সার্চ ইঞ্জিন কারণে ওয়েবসাইটটি আসলে গুগলে র্যাঙ্ক করে না অনেক সময় দেখা যায় যে সেই ওয়েবসাইটটি সোশ্যাল মিডিয়াতে ধরেন আপনি মেসেঞ্জারে কাউকে মেসেজ করছেন আপনার অ্যাড্রেস কিন্তু সেটি পোস্ট হচ্ছে না কারণ সেটি ব্ল্যাক লিস্টেড হয়ে যায় এরকম বেশ কিছু ব্যাপার থাকে এর জন্য আমি বলবো যে কোন ক্রমেই আসলে আপনার যদি বাজেট না থাকে আপনার করার প্রয়োজন নেই বাট আপনার যদি বাজেট কমানোর কারণে আপনি যদি চিন্তা করেন যে ইরকম লেভেলের কাজ করবেন তাহলে আমি বলবো যে আপনি তাহলে নিজের পায় শুধু কুড়াল পাচ্ছেন আপনি টোটাল ব্যবসাটাকেই আপনি নষ্ট করে ফেলছেন সো বেস্ট বাজেট হবে আপনার জন্য মিনিমাম 20000 এর মতো বাজেট করবেন সেটা ই-কমার্স দিয়ে করেন আর যেটা দিয়ে করেন আপনি আর কাস্টম ডেভেলপমেন্টের ক্ষেত্রে আসলে পিএইচপি লারাভেল যদি করেন অন্তত দেখা যায় যে অনেকেই কমে করে তারপর আপনার মানে 30 থেকে 40000 এর উপরে এটার বাজেট রাখতে হবে কারণ কাস্টম ডেভেলপমেন্টে এত কমে যারা করবে তারা অবশ্যই এক্সপিরিয়েন্স কেউ এত কমে করবে না সো আপনি কাউকে দিয়ে ট্রাই করাতে পারেন কিন্তু অ্যাকচুয়ালি আপনার একটি লাইভ প্রজেক্ট আপনি অবশ্যই কাউকে প্র্যাকটিস করার জন্য আপনি দিচ্ছেন না সো যার প্র্যাকটিস করার ব্যাপার সে তার প্র্যাকটিক্যাল বিভিন্ন প্রজেক্ট করুক কিন্তু আপনি যেটা মাথায় রাখবেন যে আপনি যেন বাজেট এর কারণে আপনার ওয়েবসাইটের কোয়ালিটি কখনো কম্প্রোমাইজ করে না ফেলেন তো বাজেটের ভিন্নতার এই যে কারণগুলো এর বাইরেও আরেকটা কারণ হচ্ছে যে এগুলা তো সিঙ্গেল ভেন্ডরের কথা বললাম মাল্টি ভেন্ডর যদি হয় সেই ক্ষেত্রে অবশ্যই ওয়ার্ডপ্রেসের একটা মাল্টি ভেন্ডর ডেভেলপ করতে আপনার অবশ্যই 30 40 50 তার উপরেও লাগতে পারে এটা ডিপেন্ড করবে আপনি যদি ফ্রি প্লাগইন ব্যবহার করে মাল্টি ভেন্ডর করেন তাহলে খরচটা হয়তো বা 30 এর মধ্যে বা সর্বোচ্চ 40 এর মধ্যে করে ফেলা যাবে কিন্তু আপনি যদি প্রিমিয়াম সেক্ষেত্রে আপনাকে দেখা যাবে যে প্লাগিনের দাম অনুযায়ী সেই খরচটা আরো অনেক বেশি বাড়তে পারে এরকম কিছু ব্যাপার আছে এছাড়াও অথবা এ এস পি অথবা asp.net এই ফ্রেমওয়ার্কে আপনি যদি কাস্টম ভাবে আসলে মাল্টিভেন্ডোর ওয়েবসাইট ডেভেলপ করতে চান সেক্ষেত্রে হবে সেক্ষেত্রে আসলে আপনার বাজেটটা অবশ্যই 60 70 এমনকি 1 লাখ এর উপরে চলে যাবে আপনি দারাজের মতো একটা কোয়ালিফাইড ওয়েবসাইট তৈরি করতে চাইলে আপনাকে অবশ্যই দুই তিন লাখ বা তারও বেশি বাজেট করতে হবে এটা হচ্ছে আপনার একদম বেসিক ধারণা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি যখন ডেভেলপার এর সাথে কথা বলবেন আপনার এই প্রয়োজন তারপর ডেভেলপার আপনাকে পর্যাপ্ত সাজেস্ট করবে অন্তত আমি যেটা দেখি যে আমি যখন কাজ করি তখন আমি এমন ভাবে আসলে এই বিষয়গুলোকে ক্লিয়ার করি আমার দের সাথে তারপর দেখা যায় সে তার মত করে ডিসাইড করে যে হ্যাঁ

সো শিখিত্র আপনাকে আসলে ওয়েবসাইটটাকে সুন্দর করে করতে হবে প্রয়োজনে আপনি দুই মাস পরে অ্যাপের চিন্তা করুন বা আরো পরে চিন্তা করুন তো আমি যেভাবে সাজেস্ট করি সেটা হচ্ছে যে একজন ক্লায়েন্ট যাতে খুব সুন্দরভাবে শুরুটা করতে পারে এবং শুরু করে টিকে থাকতে পারে একসাথে তার বাজেট এত নাও হতে পারে ক্ষেত্রে আসলে যতটুকু সাসটেইনেবল জায়গায় হয় সেটা নিয়ে আসলে ওপেন ডিসকাস আপনি আপনার এর সাথে করতে পারবেন এরপর যেটা হয় যে ওয়েবসাইটের অপটিমাইজেশন এটি পঞ্চম ধাপ আমি যেটা মনে করি তো স্পিড অপটিমাইজেশনটা হচ্ছে প্রথম আসে তো স্পিড অপটিমাইজেশনের মধ্যে আসলে ইমেজ অপটিমাইজেশন থাকে ইমেজ কম্প্রেশনের ব্যাপার থাকে যে ইমেজের কিছু সাইজ আছে যে কত পিক্সেল বাই কত পিক্সেল সেটার একটা ম্যাক্সিমাম এক্সিড করলে দরকার নাই দেখা যায় সেটাকে রিসাইজ করা এছাড়াও দেখা যায় যে ইমেজ কম্প্রেস করে অনেকটা সাইজ কмии আনা যায় তারপর এটার কারণে যেটা হয় যে পেজের যে টোটাল সাইজ সাইজটা সেই সাইজটা কমে আসে এবং সেই সেই সাইজটা কমে আসার কারণে আপনি খুব সহজেই দেখা যাচ্ছে আপনার ওয়েবসাইটটা যেই লোডিং টাইমটা থাকতো তার চেয়ে অনেকটা কমে আসে খুব ফার্স্ট লোড নেয় এরপরে আছে কোড মিনিফাই করা জাভা স্প্রিড সি এই কোডগুলোকে মিনিফাই করা অর্থাৎ ওপেন স্পেস যেগুলো থাকে ফাঁকা জায়গাগুলো সেগুলোকে মিনিফাই করে একটা লাইনে নিয়ে আসা সেক্ষেত্রে দেখা যায় যে অনেকটা বেশ কিছু কিলোবাইট বেঁচে যায় তো

এটা হচ্ছে যে ব্রাউজারে আসলে এইটার ফাইলগুলো সেভ করা থাকে নেটওয়ার্ক ক্যাশিং এর ক্ষেত্রে যেটা হয় যে ওই যে নেটওয়ার্ক থেকে ব্রাউজ করা হচ্ছে সেই নেটওয়ার্কে এটা সেভ হয়ে থাকে একটা কপি পরবর্তীতে যখন কেউ ওই নেটওয়ার্ক থেকে আবার ঢোকে তখন তাকে সেই নেটওয়ার্ক থেকেই লোকাল ফাইলটা দেখানো হয় যেটার কারণে ওয়েবসাইটটা খুব তাড়াতাড়ি লোড নেয় এছাড়া সিকিউরিটি অপটিমাইজেশন আছে এখানে বেশ কিছু সিকিউরিটি মডিউল থাকে সিকিউরিটি চেক থাকে

কিওয়ার্ড লিখে সার্চ দিচ্ছে এই টাইপের প্রোডাক্ট তো আলটিমেটলি অ্যানালাইসিস করে বের করা হয় বিভিন্ন টুলস ব্যবহার করে গুগল অ্যাডওয়ার্ডস থেকে শুরু করে কিওয়ার্ড প্ল্যানার তারপর অনেক ধরনের টুলস আছে যেগুলো ব্যবহার করে বের করা হয় যে আসলে একটা নির্দিষ্ট কিওয়ার্ডের জন্য আসলে কি কি লিখে মানুষ সার্চ দেয় এবং কোন কিওয়ার্ডের মাসিক এভারেজ সার্চ কত এবং সেটার কম্পিটিশন কত everet search টা হচ্ছে ডিমান্ড অর্থাৎ কতজন আসলে এটা খুঁচ্ছে এবং কম্পিটিশনটা হচ্ছে যে এটার এগেইনস্টে কতগুলো রেজাল্ট পাওয়া যায় যদি দেখা যায় যে মোটামুটি ডিমান্ড ভালই মাসের হিসেবে কিন্তু কম্পিটিটর লো ওই কিওয়ার্ডটা নিয়ে আসলে আগানো হয় এবং সেই কিওয়ার্ডটা যেহেতু ওখানে কম্পিটিটর কম সো সেই কিওয়ার্ডে র‍্যাংকিং টা টপে আসা খুব সহজ হয় তো এভাবে করে যেটা হয় যে ফেসবুকে এড দেয়া এবং তার against এ search engine এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে যে ফেসবুকে আপনি টাকা খরচ করে হলেও আপনি যে ad দিচ্ছেন বা করছেন আহ সেটা আপনাকে যেভাবে আহ কাজ করবে তার against কেউ যখন একটি নির্দিষ্ট জিনিস কে সরাসরি খুঁজছে এবং সেটার against সে পাচ্ছে সেটা কিন্তু আপনার জন্য অনেক বেশি কাজে দেয় তো এই keyword গুলোকে সিলেক্ট করে তারপর অন পেজ অপটিমাইজেশন করা হয় অন পেজ অপটিমাইজেশনটা হচ্ছে যে এই কিওয়ার্ড বা কিওয়ার্ড ফ্রেজটা কত পার্সেন্ট আপনার কন্টেন্টের মধ্যে থাকবে আপনার হেডারের মধ্যে থাকবে আপনার টাইটেলের মধ্যে থাকবে মেটা ট্যাগে থাকবে মেটা কিওয়ার্ডে থাকবে ইমেজ অল্টার অল্টার ট্যাগে থাকবে তারপর এরকম বিভিন্ন বিষয় থাকে তারপর অ্যাঙ্কার ট্যাগে থাকবে এগুলো হচ্ছে অন পেজ অপটিমাইজেশন এবং অফ পেজ অপটিমাইজেশন

একটা সিগন্যাল পায় যে এখানে আপনি আপনার ওয়েবসাইটটাকে গুগল যেন তাড়াতাড়ি টপে র‍্যাঙ্ক করে এর এরপর যেটা বলবো লিড জেনারেশন লিড জেনারেশনটা হচ্ছে সরাসরি আপনি কাস্টমার বা সেলস জেনারেট করার জন্য যে প্রক্রিয়াটা এখানে সার্চ ইঞ্জিন একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সার্চ ইঞ্জিনের যে বিষয়টা থাকে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে একটি লেন্থি প্রসেস লম্বা সময় মাসের পর মাস আসলে কাজ করতে হয় সো ওই কিওয়ার্ডে র‍্যাঙ্ক পাওয়া পর্যন্ত দেখা যায় যে লিড জেনারেশন করার জন্য আপনি কনস্ট্যান্টলি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করলেও আপনি রেগুলার কিন্তু সার্চ ইঞ্জিন অ্যাড চালিয়ে রাখতে পারেন নির্দিষ্ট কিওয়ার্ডের জন্য নির্দিষ্ট অ্যামাউন্টেড অ্যাড আপনি চালিয়ে রাখতে পারেন তো ওই কিওয়ার্ড কিওয়ার্ড যখন কেউ সার্চ করবে তখন আপনার ওয়েবসাইটটাকে সেই রেজাল্টে পাওয়া যাবে তো সার্চ ইঞ্জিন অ্যাড এর পরে হচ্ছে যে ফেসবুক অ্যাড ফেসবুক অ্যাড ফেসবুক বুস্ট যাই বলতে পারেন এটা টার্গেট মার্কেটিং আসলে ফেসবুকে টার্গেট করে যে কোন ডেমোগ্রাফিক বয়স কিংবা জেন্ডার অথবা ইন্টারেস্ট সিলেক্ট করে টার্গেট মার্কেটিং করা যায় এবং এটা আসলে ব্র্যান্ড বিল্ডিং এর জন্য কাজে দেয় মানুষের সামনে আপনার অ্যাড গুলো যাচ্ছে ফেসবুকে দেখা যাচ্ছে মানুষ আসলে সোশ্যাল মিডিয়া এখানে মানুষ তার সামাজিক যোগাযোগের কাজের জন্যই বেশি আসে ফ্রেন্ডস রাখে কি করছে আপডেট নিতে আসে কমেন্ট করতে আসে কমেন্ট পড়তে আসে এই জায়গাটা দেখা যায় যে এখানে অ্যাড আপনি দিলেই যে সেল হবে সেটা না কিন্তু এখানে আপনি ব্র্যান্ড অ্যাওয়ারনেস তৈরি করতে পারেন মানুষের সামনে আপনার অ্যাডটা যাচ্ছে আপনার ব্র্যান্ড সম্পর্কে সে জানতে পারছে বা আপনার প্রোডাক্ট সম্পর্কে মানুষ জানছে এটাই তো ফেসবুক থেকে আপনি সেল করবেন সেই চিন্তাটা করাটা আসলে বোকামি অনেকেই এটা করেন এবং এটা আসলে একদমই বোকামি কারণ ফেসবুকের অ্যাড থেকে কনভার্শন রেট হচ্ছে আপনার খুবই লো খুবই লো সেটা হচ্ছে প্রতি দশ লাখে মাত্র একশো জন কনভার্ট হয় সো এটা একটা ব্যাপার সার্চ ইঞ্জিনের অর্গানিক ট্রাফিক থেকে মানুষ যে সার্চ করে সার্চ ইঞ্জিন থেকে আসে সেখানে কিন্তু কনভার্শন দশ পার্সেন্ট তারপরে বুঝতে হবে যে আপনি আহ একশো জন কাস্টমার পাওয়ার জন্য আপনি ফেসবুকে আপনার রিচ হতে হয় দশ লাখ লোকের কাছে আর search engine আপনি যদি search engine মাধ্যমে একশ customer পেতে চান তাহলে আপনাকে এক হাজার জনের কাছে পৌঁছাতে পারলেই হবে এর পরে আসে video marketing এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার video marketing কখনোই ছোট করে দেখতে পারবেন না কারণ ভিডিও মার্কেটিংটা আসলে আপনার আহ কে বা আপনার brand কে আসলে মানুষের কাছে খুব গুরুত্বপূর্ণ ভাবে একটা জায়গায় নিয়ে যাবে এটা আপনি আস্থার একটা জায়গা তৈরি করতে পারবেন এই বিষয়টা আসলে আমি আমার নিজের ইউটিউব ভিডিও থেকে আমি দেখতে পাই এবং এই বিষয়টা আমি নিজে আসলে এটার সাথে এটা থেকে অ্যাডভান্টেজ পেয়ে আসছি তো আপনি ভিডিও মার্কেটিং মাধ্যমে প্রোডাক্ট মার্কেটিং করতে পারেন প্রোডাক্ট রিভিউ ভিডিও করতে পারেন তারপর হচ্ছে প্রিভিউ ভিডিও করতে পারেন আপনি কি প্রোডাক্ট জাস্ট আনপ্যাক করে আপনি সেটা আনবক্সিং করে ভিডিওতে দেখাতে পারেন সেটার মধ্যে কি কি থাকে সেই বক্সটার মধ্যে বা সেই প্যাকেজের মধ্যে আসলে কি কি দেয়া হচ্ছে এছাড়াও টেস্টিমোনিয়াল ভিডিও হতে পারে যে আপনি আপনার রেগুলার একজন কাস্টমার আছে যে আপনার কাছে দুই তিনবার পারচেজ করেছে বা একবারই কিছু একটা পারচেজ করেছে এন্ড হিজ হ্যাপি শি ইজ হ্যাপি সেক্ষেত্রে আপনি তাকে জাস্ট জেন্টলি আস্ক করেন যে প্লিজ আমাদের ই-কমার্স সম্পর্কে আপনি একটি ভিডিও রিভিউ দিন হয়তোবা আপনারা যে রেকর্ড করলেন বা তাকে একটি ভিডিও ভিডিও মেসেজ হিসেবেই পাঠাতে বলতে পারেন যে সে জাস্ট নিজের টা নিজে রেকর্ড করে আপনাকে পাঠাচ্ছে সেটি আপনার দিন এবং সেই ভিডিওটি এই বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও যে কাজে আসবে সেটা হচ্ছে যে অথোরিটি বিল্ডিং এবং আস্থা অর্জন আহ আপনি আপনার অডিয়েন্স আপনার কমিউনিটিতে একটা জায়গা পাবেন যে জায়গাটাতে মানুষ আপনার ভিডিওর কারণে একটা গুড তৈরি হবে মানুষ আপনাকে বিশ্বাস করবে এবং সেই বিশ্বাসের জায়গাটা থেকে আপনার কাস্টমার বেস দিন দিন বাড়তে থাকবে এটা ভুলে গেলে চলবে না যে ইউটিউব হচ্ছে বর্তমানের বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সার্চ ইঞ্জিন তো অবশ্যই ইট হ্যাজ দা পাওয়ার টু বিল্ড ইওর অথরিটি তারপর চলে যাচ্ছি আমাদের সপ্তম ধাপে সেটা হচ্ছে অর্ডার ট্র্যাকিং ডেলিভারি এবং কাস্টমার সাপোর্ট অর্ডার ট্র্যাকিং করতে হবে আপনাকে এবং এটা আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ডের মাধ্যমে করবেন যে কোন অর্ডার হচ্ছে কিনা

আহ ইন দ্যাট ওয়ে আপনি আপনার ওয়েবসাইটে লগ না থাকা অবস্থাতেও জানতে পারছেন যে মুহূর্তে আপনার ওয়েবসাইটে একটা অর্ডার করেছে এছাড়া আপনার ফেসবুক পেজের ইনবক্সে খেয়াল রাখবেন যে কেউ সেখানে অর্ডার করছে কিনা আর তাছাড়া ফোনের এর মাধ্যমে তো হতেই পারে যে আপনাকে কেউ কল করে আসলে শিওর হয়ে কোনো প্রোডাক্ট সম্পর্কে এনকোয়ারি করে তারপর অর্ডার করছে তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন এছাড়াও হচ্ছে যে আপনি যখন কোনো ফেসবুক পেজের ইনবক্সে অর্ডার পাচ্ছেন বা ইমেল নোটিফিকেশন পাচ্ছেন ওয়েবসাইট থেকে চিকিৎজা আপনি সেই ফোন নাম্বারে কল করে নিজে কনফার্ম করে অর্ডারটাকে একটা নিশ্চিত রূপ দিবেন যেখান থেকে আপনি আসলে ডেলিভারি প্রসেস করতে পারবেন তো ডেলিভারির জায়গাটা এরকম যে অনেকেই ডেলিভারি নিজস্ব লোক দিয়ে দেয় এবং অনেকে ডেলিভারি নেটওয়ার্ক ব্যবহার করে ডেলিভারি নেটওয়ার্কটা একটা ভালো সলিউশন বাট নিজের জন্য কাস্টমাইজ বা নিজের জন্য খুব ইজি ফ্লেক্সিবল প্রসেস হচ্ছে নিজস্ব ডেলিভারি সিস্টেম থাকে বা ডেলিভারি ম্যান থাকে সেটা একজন খুব সমস্যা নেই। সেটাতে যেটা সুবিধাটা হয় যে আপনি পেমেন্টটা ক্যাশ অন ডেলিভারি পেমেন্টগুলো আপনি সাথে সাথে কালেক্ট করে নিয়ে আসতে পাচ্ছেন। ডেলিভারি নেটওয়ার্কের মাধ্যমে আসলে পেমেন্টটা অনেক সময় 3-4 দিন থেকে শুরু করে দুই সপ্তাহ পর্যন্ত ডিলে হয়। অর্থাৎ ডেলিভারি নেটওয়ার্ক সে পেমেন্টটা ক্লায়েন্টের কাছ থেকে কালেক্ট করে পরে নিজেদের কাছে রাখে এবং সেটা আবার আপনার পর্যন্ত পৌঁছাতে একটা সময় লেগে যায়। আপনার বিজনেস শুরু করার জন্য আপনার এই লিকুইড ক্যাশ গুলো আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ সো সেটা যদি ডেলিভারি নেটওয়ার্কের কাছে আটকে থাকে এটা আপনার জন্য একটা টাফ ব্যাপার হবে বলে আমি মনে করি এটা আপনি জেনে শুনে তারপর আগাবেন যে আসলে আপনি আপনার জন্য কোনটা ভালো হবে আর লাস্টলি আমি বলবো পেমেন্ট গেটওয়ের কথা এটাকে সবার লাস্টে দেওয়ার কারণ হচ্ছে যে এটা আমার কাছে একদমই অপশনাল একটা সলিউশন পেমেন্ট গেটওয়ের দরকার আছে কিনা

কিন্তু সে যদি কোন কার্ড অথবা মোবাইল পেমেন্ট গেটওয়ে এই টাইপের কিছু সিলেক্ট করে তাহলে কিন্তু সে ইনস্ট্যান্টলি পেমেন্ট করতে হচ্ছে কিন্তু বাংলাদেশে আসলে আমার মতে পঁচানব্বই ভাগেরও বেশি কাস্টমার হয়তো এটা নাইনটি বললেও ভুল হবে না ক্যাশ অন ডেলিভারিতে বিশ্বাস করে কারণ সবাই চায় যে আমি প্রোডাক্টটা হাতে পেয়ে তারপর পেমেন্ট করবো আমি পেমেন্ট করলাম তারপর আমি প্রোডাক্ট পেলাম না এই একটা ভয় থাকে সবার মধ্যে তো পেমেন্ট গেটওয়ে বাস্তবতাটা হচ্ছে এরকম যে পেমেন্ট গেটওয়ে এর ব্যাপারেও আপনি যখন এসএসএল কমার্স ইজি পেওয়ে পোর্ট ওয়ালেট এরকম পেমেন্ট গেটওয়ে সার্ভিস যারা বাংলাদেশ ব্যাংকের অথরাইজড তাদের সার্ভিস নেবেন তাদের বাস্তবতাটা প্রথম বাস্তবতা হচ্ছে সেটা ফি অনেকের সেটা ফি 5000 অনেকের হাজার এছাড়াও मंथলি একটা ফি থাকে অনেকের থাকে না मंथলি ফিটা হাজার টাকার মতো হয় এভারেজে আবার দেখা যায় যে অনেকের मंथলি ফি নেই কিন্তু ট্রানজেকশনে 2% থেকে 4% পর্যন্ত

ওখানে আটকে থাকাটা আপনার প্রয়োজনীয়তা আছে তো আসলে কেন দরকার পেমেন্ট গেটে আপনি নিতে গেলে ক্রেডিট কার্ডের এর পেমেন্ট গুলো প্রসেস করার জন্য খুব ভালো বিশেষ করে যারা ইএমআই অফার করতে চান যে ক্রেডিট কার্ড এর মাধ্যমে ইএমআই তে আপনার

পেমেন্ট কালেক্ট করার একটা রাস্তা আপনি রেখে দিলেন আপনার কাস্টমারদের জন্য আর সেই ক্ষেত্রে ঠিক আছে বাট আমার সাজেশন হচ্ছে যে আলটিমেটলি যে এটার আপনার কিন্তু এমন না যে আপনি ফ্রি তে এটা সেটআপ করছেন আপনি একটা সেটআপ ফি দিচ্ছেন আপনি ট্রানজাকশন ফি দিচ্ছেন কিংবা আপনি मंथলি ফি দিচ্ছেন সো এই বিষয়টা আপনি আসলে বিবেচনা করে দেখবেন যে আপনার জন্য এটা আসলে কতটা এফেক্টিভ হবে আমার সাজেশন হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে পেমেন্ট গেটওয়ে আপনার শুরুতেই নেওয়ার প্রয়োজন নেই একটা পর্যায়ে যে আপনি হয়তো বা পেমেন্ট গেটওয়ে নিয়ে চিন্তা করতে পারেন তো সবশেষ কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেটা আমি আমার সব ভিডিওতে বলি যে ফেসবুক ভিত্তিক ভাই সেল করা বাদ দিন এফ কমার্স কথাটা বাংলাদেশেই প্রযোজ্য তারপরও এটা মনে করার কোনো কারণ নেই যে বাংলাদেশে কথাটা চলছে দেখে বাংলাদেশে হয়তো বা ফেসবুকেই সব সেল হয়ে যাচ্ছে ব্যাপারটা সেরকম না ফেসবুকে সেল করা আর ক্যানভাসিং করা একই রকম আপনি ক্যানভাস করছেন তো সেল হচ্ছে আপনি ক্যানভাস করতে পারছেন না তো সেল হচ্ছে না আপনি একটা সেলস ফানেল তৈরি করুন এবং আপনি কন্টেন্ট মার্কেটিং করুন সেটা ভিডিও কন্টেন্ট অনেক ভালো আপনি রেগুলার পোস্ট করুন আপনার প্রোডাক্ট গুলোকে নিয়ে আসুন আপনার ওয়েবসাইটে আপনার ওয়েবসাইটে যে ভিডিও গুলো আপনি আপনার ইউটিউবে করছেন সেই ভিডিও গুলোর যে প্রোডাক্ট ভিত্তিক সেই প্রোডাক্টের ওয়েবসাইটের যে সেই প্রোডাক্টের নির্দিষ্ট পেজ সেখানে আপনি আপনার ভিডিওকে সেট করুন একটা জায়গা তৈরি করুন যেখান থেকে মানুষ হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে চিনবে আপনার ওয়েবসাইটে ব্র্যান্ডিং হবে এখন না কিনুক মানে মানে মানুষ পরে এলেও আপনার কাছ থেকে কিনবে একটা ফানেলের মধ্যে মানুষকে ফেলে দিচ্ছেন আপনি এবং পরবর্তীতে আপনার ওয়েবসাইটে আসার কারণে আপনি কুকি দিয়ে ট্র্যাক করে পরবর্তীতে তাদেরকে সেটা ফেসবুকে বিজ্ঞাপন দিন কিংবা আপনি সার্চ ইঞ্জিন অ্যাড দিন সেই সব লোকদেরকে আপনি পরবর্তীতে রিটার্গেটিং করতে পারবেন এবং সত্যি কথা বলতে যে একবার আপনার ওয়েবসাইটে এসেছিল সে অবশ্যই প্রয়োজনীয়ই এসেছিল বা জানতে এসেছিল। তাকে আপনি পর্যায়ক্রমী মার্কেটিং করলে সেল কনভার্ট হওয়ার জায়গাটা আরো বেশি বেড়ে যাবে। আপনি ফেসবুকে আসলে ওই যে গতানুগতিকভাবে মার্কেটিং করতেই থাকে স্প্যামিং করা মানে এরকম কোনো কাজ করবেন না যেটার জন্য আপনার ওয়েবসাইটের কিংবা আপনার পেজের এমন কিছু জায়গা তৈরি হয় যেটা আপনার জন্য নেগেটিভ মার্কিং হবে সোশ্যাল মিডিয়া কিংবা সার্চ ইঞ্জিনে। ফাইনালি একটা কথা হচ্ছে যে আপনার ফেসবুকে যদি ফেসবুক ভিত্তিক সেল যদি হয় আপনার কখনো যদি কোনো কারণে আপনার ফেসবুক পেজটি ব্লক হয়ে যায় বা আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যায় বা যে কোনো কিছু সেই ক্ষেত্রে কিন্তু আসলে আপনার জন্য খুব টফ হয়ে যাবে বিজনেসে টিকে থাকা কারণ আপনি যখন একটা ব্যবসা বড় করতে থাকবেন তখন কিন্তু আপনার ব্যবসা খরচা বেড়ে যাবে আলটিমেটলি কখনো যদি আপনি দুই সপ্তাহর জন্য আপনার সেল টোটালি বন্ধ হয়ে যায় আপনি দেখবেন আপনি হিমশিম খেয়ে যাচ্ছেন তো সেই জায়গাটাতে আপনাকে যেটা করতে হবে যে পরযপ্তভাবে ডিজিটাল মার্কেটিং করে সেটা নরমালি হোক আস্তে আস্তে হোক একটা জায়গা তৈরি করেন যেখানে আপনার ওয়েবসাইটে একটা সেল মেশিন হয়ে যাবে যেখানে আপনার ওয়েবসাইট থেকে কনস্ট্যান্টলি আপনি সেল পেতে থাকবেন এবং তাতে যেটা হবে যে আপনি যে ফেসবুকে সেল করছেন সেটা বন্ধ করতে হবে না সেটা চালিয়ে যান আপনি ফেসবুকে মার্কেটিং করতে থাকেন কিন্তু যদি সেখানে কখনো সমস্যা হয় বা যেকোনো কিছু ফেসবুকে অ্যাগ্রেসিভ ভাবে আপনার সেল করার কোনো প্রয়োজন নেই আপনি আপনার ওয়েবসাইট থেকে রেগুলার সেল জেনারেট করতে পারবেন আপনি আপনার ওয়েবসাইট টাকে এমন ভাবে তৈরি করুন আপনি ভাবতে পারেন যে আপনার অর্ডার গুলো ফেসবুকে আসবে আপনার অর্ডার গুলো ফোনে আসবে কোনো ব্যাপার না কিন্তু মানুষ কিন্তু সবার আগে দেখতে চাবে যে আপনার একটা ওয়েবসাইট আছে কিনা সেটা প্রফেশনাল কিনা আলটিমেটলি আপনার ওয়েবসাইট এখানে আপনার টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করবে এটা অবশ্যই মাথায় রাখবেন তো সব শেষে আমি কিছু রিসোর্স এবং আমার সার্ভিসের কথা বলতে চাই আমি আসলে একটা পূর্ণাঙ্গ ওয়েবিনার নিয়ে আসতে চাচ্ছি প্রতি সপ্তাহে এটা করতে চাচ্ছি প্রতি শুক্রবার কিংবা এরকম কোন একটা দিনে আমি আসলে আপনাদের মতামত চাচ্ছি একটু কমেন্টে জানাবেন যে এরকম লাইভ কোন ওয়েবিনার করলে অর্থাৎ ওয়েব সেমিনার করলে আপনাদের কোনো উপকার হবে কিনা আর যদি না হয় তাহলে এরকম ভিডিও করব আমি আমার ম্যাক্সিমাম ভিডিওর মধ্যেই দেখা যায় যে আমি ফেস দেখিয়ে নরমালি আমি ক্যামেরার সামনে কথা বলি এইভাবে কথা বলি তো সেটা না করে আমি ভাবলাম যে একটু জাস্ট ইনফরমেশন ভিত্তিক যেহেতু সো আমি প্রেজেন্টেশন আকারে ভিডিওটা করি এবং আমি চাচ্ছি এই আকারে ভিডিও ম্যাক্সিমাম ভিডিও গুলো বিশেষ করে ওয়ার্কশপ টাইপের ভিডিও গুলো আমি এভাবেই করতে আপনারা একটু আমাকে কমেন্টে জানাবেন যে আসলে আপনারা কি চাচ্ছেন প্লাস লাইভ যে ওয়েবিনারের কথা বললাম সেটা করলে ভালো হবে কিনা একটু আমাকে কমেন্টে জানাবেন যদি আপনারা সাজেস্ট করেন আমি তাহলেই করব কারণ এগুলো করার পিছনে আসলে অনেক খাটতে হয় এবং আলটিমেটলি জিনিসগুলো কিন্তু ফ্রি সো ফ্রি জি কারণ কিছু পিছনে সময় দেয়াটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ যখন প্রফেশনালি কাজ করি ব্যস্ততা থাকে অনেক রকম অনেক কিছু এছাড়া আমার প্রফেশনাল ওয়ার্কশপ আছে ডিজিটাল মার্কেটিং ও বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে এছাড়া আছে ওয়েব ডেভেলপমেন্ট এবং হোস্টিং বিজনেস নিয়ে সো এই ওয়ার্কশপগুলো আমি আসলে করাই এটা 1 টু 1 বেসিসে এটা সর্বোচ্চ 5 জন পর্যন্ত করতে পারেন এটা ডেইলি বেসিসে আসলে ওয়ার্কশপ তো এছাড়াও ওয়েবসাইট ডেভেলপমেন্ট সার্ভিস রয়েছে আমি একজন প্রফেশনাল ওয়েবসাইট ডেভেলপার সো আলটিমেটলি আপনার ই-কমার্স ওয়েবসাইট ডেভেলপ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন ই-কমার্স কেন আপনার যে কোনো ধরনের ওয়েবসাইট যদি প্রয়োজন হয় অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই আমি প্রফেশনাল ভাবে আপনার ওয়েবসাইট ডেভেলপ করে দিতে পারব আর ফাইনালি আমার ডিজিটাল মার্কেটিং এবং লিড জেনারেশন সার্ভিস যেটা রয়েছে সেটাও অফার করি সো ওয়েবসাইটের জন্য আপনার ই-কমার্সের জন্য বা আপনার যে কোনো এজেন্সির জন্য যদি লিড জেনারেট করতে হয় কাস্টমার জেনারেশন প্রয়োজন হয় সেটা আমি আপনাকে অবশ্যই প্রভাইড করতে পারব এছাড়াও অনেকেই আমাকে আসলে কল করেছেন অনেকে Meet করতে বলেছেন আমি অনেকের সাথে Meet করেছি অনেকে বাসায় এসেছেন एक्चुअली আপনারা যারা জানেন না একটু জানিয়ে রাখি আমি এস কিছু দিন ধরে অসুস্থ কারণ আমার ওয়াইফ হসপিটালে ছিল যে গত 3-4 মাস ধরে তার অসুস্থতার কারণে আমি দেখা গেছে অনেক সময় লম্বা সময় কাজ করতে পারিনি এবং তারপর আমারও কিছুটা অসুস্থতা প্লাস ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট এসব মিলে ঝিলে আর কি একটা ব্যাপার বেটার হয় যদি আমাকে মিট করতে বলেন আমারও কাজ আছে সময় বের করতে হয় সো মিট করার ক্ষেত্রে একটু তারা বলেন যারা একদম কনফার্ম ভাবে আসলে কাজ করতে চাচ্ছেন ইমিডিয়েটলি করতে চাচ্ছেন কারণ আমি স্বাভাবিকভাবে একটু অসুস্থতার কারণে রেগুলার যেভাবে সবার সাথে মিট করতাম সেটা আসলে পসিবল হয়ে উঠছে না আর এছাড়াও সবচেয়ে ভালো হয় আমি যাওয়ার চেয়ে যদি আপনি আমার বাসায় আসেন সেটা আরো ভালো চায়ের দাওয়াত রইলো যদি আপনার ওয়েবসাইট ডেভেলপমেন্ট কিংবা ডিজিটাল মার্কেটিং নিয়ে কোনো প্রজেক্ট করার থাকে চলে আসতে পারেন আমার বাসায় আহ আমার বাসা কাঁচকুড়াতে এটা উত্তরখানের মধ্যে পড়েছে এয়ারপোর্ট থেকে পূর্ব দিকে পাঁচ কিলোমিটার সো এই তো তো আমি মোহাম্মদ ওয়ালিউর রহমান ওয়ালিবিডি ওয়েব এন্ড ডিজিটাল এজেন্সির সিইও আমার সাথে যদি সরাসরি কথা বলতে চান কাজ করার ব্যাপারে বা যদি কোনো রকম আপনার কিছু জানারও থাকে অবশ্যই আমাকে কল করতে পারেন 09463664448 এই নম্বরে এছাড়া আমার ওয়েবসাইট ওয়ালিবিডি.কম এ ভিজিট করতে পারেন সেখানে যে আসলে আমার ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত ডিটেইলস জেনে আসলে আপনি কাজ শুরু করতে পারেন কোনো সমস্যা নেই আমি কাজ করি আশা করি যে আমি আসলে এই যে ভিডিওটা আপনাদের জন্য করলাম একটা আমি বিশ্বাস করি আপনারা এখান থেকে অনেক কিছু জানতে পেরেছেন এবং এগুলো আপনাদের ব্যবসায় এবং আপনাদের আহ পরবর্তী বিজনেস ডেভেলপমেন্টে অনেক বেশি কাজে দেবে যদি সেটা আসলে সত্যিকার অর্থে আপনাদের কাজে দেয় তাহলে এখানেই আমার সার্থকতা এই কষ্টটা করে আসলে অনেক রাতে আমি এই ভিডিওটা করছি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যদি ইনফরমেটিভ মনে হয় আমি অনেক রিকোয়েস্ট করব যে আপনারা ভিডিওটি আসলে শেয়ার করবেন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন আপনার ফেসবুক পেজে বা গ্রুপে বা আপনার প্রোফাইলে যেটা ইচ্ছা আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করুন কারণ এরকম অনেক ভিডিও আসলে আমি রেগুলারই দেই আহ তো আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ